সাংবাদিক বন্ধুসকল, আজি এটা বিশেষ কারণত মই আজি সংবাদন আয়োজন করেছো। কারণটো হৈছে যোৱা 14 নৱেম্বৰ তারিখে মোর বুয়া শিলচহি ব্যবহার করে কোনোবা দুষ্কৃতকারীয়ে মোর নাম লৈ পিএনআরডি ডিপার্টমেন্ট অফ নীলকমল দাস বলে সেক্টর অফিসার এজনের উপর একটা অভিযোগ আনিছে আর জয়েন্ট সেক্রেটারি পুষ্পাঞ্জলি দাসর দুজনের নামত এটা বুয়া এটা আপনার অভিযোগ আনিছে। মই এই বিষয়ে একো নাজানো, অবগত নহোঁ। যি অভিযোগ আনিছে বা যি মোর বুয়া শিল সহি ব্যবহার করে যি অভিযোগ আনিছে এই সম্পূর্ণ মিথ্যা। মই এই বিষয়ে একো নাজানো। নীলকমল দাস সেক্টর অফিসার মই তোর কোনোদিন লগ হওয়া নাই, মই দেখাও নাই আজিলেকে, বা ফোনতো মোৰ কথা বতৰা হওয়া নাই। হয়, মই ইতিমধ্যে জুরিয়া থানার ওসি লগত মোৰ কথা বতৰা হৈছে। মই লিখিত অভিযোগও দাখিল করিম, তাত আর এফআইআর এখন দিম মই। আর মোর আপনার সংবাদ মাধ্যমের যোগেদি এটি অনুরোধ, যাতে যি দুষ্কৃতিকারী এই কামখিনি করিলে, যে দুষ্টচক্রে এই কামখিনি করিলে, তেওঁক উচিত তদন্ত করে উচিত বিচার হব লাগে, এই দুষ্টচক্রখিনি ধরব লাগে। আর প্রশাসনক মই এইটা দাবি জানাম, তদন্তর আওতালে আনি উচিত বিচার লাগে। মই যদি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি হয়, মোর নাম আবুল ফজল বাহার। মই আপনার 4 জানুয়ারি তারিখে মই অবগত হম। মই পিএনআরডি ডিপার্টমেন্টের মোক হোয়াটসঅ্যাপ যোগেদি তারপর এই অভিযোগ দাখিল, এই অভিযোগখিনি মোক তাত পঠায়। আর পঠোৱাৰ পিছত মই গম পাও যে মোর নাম লৈ কোনোবাই বুয়া সহি শিল ব্যবহার করে তেওঁলোকে অভিযোগ, নীলকমল দাস আর সেক্টর অফিসার নীলকমল দাস আর এস সি এস বিষয়া পুষ্পঞ্জলি দাসের এগেইনষ্টত অভিযোগ দিছে বুলি। আর 4 তারিখে গম পাওয়ার পিছত মোক যোৱাকালি মই তাত গৈ হিয়ারিং করে আহিছো। আর তাত মই স্পষ্টীকরণ দিয়ে আহিছো যে মোর দ্বারা এই কামটো হওয়া নাই, কোনোবা দুষ্টচক্রে এই কামটো করেছে, গতিকে দুষ্টচক্র তদন্তের আওতালে আনি উচিত বিচার করব লাগে। মই তদন্ত প্রশাসন আপনার জড়িয়ে প্রশাসনক এই দাবি জানাইছো।